নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব থেকে স্বয়ং যিশুর কৃপায় ধন ভাণ্ডার উপচে পড়তে চলেছে এই সাত রাশির জীবনে কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পঁচিশে ডিসেম্বর থেকে যে সাত কথা আমি বলতে চলেছি সেই সাত জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে স্বয়ং যিশুর কৃপা আপনাদের উপর পড়তে চলেছে যার ফলে ধন ভাণ্ডার উপচে পড়তে চলেছে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের অর্থ আসতে চলেছে এবং পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি পঁচিশে ডিসেম্বর থেকে স্বয়ং যিশুর কৃপায় ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে অর্থাৎ উপচে পড়তে চলেছে তো প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে আপনাদের জীবনে ধন ভাণ্ডার উপচে পড়তে চলেছে এই সময় আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি এই সময় ফ্যামিলির সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন এছাড়াও এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ ভাণ্ডার পূর্ণ হতে চলেছে পাশাপাশি এই সময় আপনাদের লটারি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে স্বয়ং যিশুর কৃপায় আপনাদের জীবনে কিন্তু ধর্মভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এছাড়াও এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র দুই উভয় ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে যাদের প্রমোশন আটকে গেছে তাদের কিন্তু প্রমোশন হতে চলেছে এর পাশাপাশি আপনাদের এই সময় যারা অনলাইন কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলে শুধু তাই নয় এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে কোনো অর্থ ইনকাম করেন বিদেশ থেকে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে আপনারাও স্বয়ং যিশুর কৃপায় ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট এই সময় পেতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনাদের আপনাদেরই প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সমস্ত দিক থেকে যদি বলা যায় আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পরবর্তী যে চার নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে স্বয়ং যিশুর কৃপায় ধন ভাণ্ডার উপচে পড়তে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ সুবিধা চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি লটারি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা এই সময় রয়েছে পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে স্বয়ং যিশুর কৃপায় আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন কোনো সূত্র থেকে আপনাদের অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই সময় লটারি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে কিন্তু প্রমোশন বা পদোন্নতিও লক্ষ্য করা যাচ্ছে এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশিটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে স্বয়ং যিশুর কৃপায় আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন শুধু তাই নয় দৈনন্দিন রোজগার আপনাদের এই সময় বৃদ্ধি পেতে চলেছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশনের পাশাপাশি নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময় যারা লটারি সাট্টা জুয়া শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে আপনাদের অর্থ দুই গুণ থেকে তিন গুণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে স্বয়ং যিশুর কৃপায় আপনাদেরও ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি সুখ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট এ সময় পেতে চলেছেন কোন সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন এর পাশাপাশি এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে শুধু তাই নয় যারা লটারি সাট্টা জুয়া শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের অর্থ দুই গুণ থেকে তিন গুণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি পঁচিশে ডিসেম্বর থেকে স্বয়ং যিশুর কৃপায় ধন ভাণ্ডার উপচে পড়তে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ